আমরা সকাল সকাল বেরিয়ে গেছি, সকাল সকাল না অ্যাকচুয়ালি আমাদের সকালই হয়েছে অনেক লেটে, আমরা এখন 12টা বাজে, প্রায় 12টা বাজে। তো আমরা এখন সকাল থেকে অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছি। ফার্স্ট কাজ হচ্ছে আমি লাস্ট 2020-তে USG করিয়েছিলাম, তারপর আর করাইনি, সো করাবো করে হচ্ছে না। তো আজকে আমি USG করতে এসেছি, বাট যেখানে এসেছিলাম ওখানে মিনিমাম 3-4টার গল্প আছে, মানে মিনিমাম 3-4 ঘন্টার পর হয়তো আমার নাম ডাকবে, মানে পুরো ব্রেকফাস্ট তো খাইনি, লাঞ্চও স্কিপ হয়ে যাবে, তো লেটস নট টেক রিস্ক। তো আমরা এখন আরেকটা নতুন জায়গায় যাচ্ছি এই আশেপাশে, তো চলো চলো দূর এখান থেকে সামনে চলো। তো আমাদের এখানে সুরক্ষার একটা নতুন ব্রাঞ্চ খুলেছে, উইচ ইজ হিউজ, বাট এখানে আমিও অনেকটাই লেট করে যেহেতু এসেছি, ওদের টাইমিংটা শেষ হয়ে গেছিলো। তো এখন কটা বাজে ওই যে? অনেক তাড়াতাড়ি হয়ে গেল তো। কটা? দেখতেও বাজেনি। তো আমরা এখান থেকে গেছিলাম সুরক্ষাতে, বাট এখানে না আমার টাইমটা ওভার হয়ে গেছিলো, তো টেস্ট করাইনি। আমরা আবার অ্যাপোলোতে এসেছি, অ্যাপোলোতে এসে এখন হলো কমপ্লিট, তো আমাদের সব হয়ে গেছে, সন্ধ্যেবেলা রিপোর্ট পাবো। আর প্রচণ্ড খিদে পেয়েছে, সো আমি অ্যাকচুয়ালি ব্যাগে ক্যারি করছিলাম ম্যাক্স প্রোটিন, তো এটা খেয়ে নেবো। বাট আমাদের এখন আরও অনেক কাজ রয়েছে, বাড়ি যাওয়া যাবে না, লাঞ্চও অনেক দেরি আছে, তো আগে খেয়েই তারপর আর কাজগুলো করা হবে। আমরা চটপট এখান থেকে চলে গেলাম ক্যারেটলে, আর যেহেতু ধনতেরাস তো ভেবেছিলাম যে কিছু একটা নিজের জন্য কিনবো, একটা কিছু ভেবেই গেছিলাম, বাট সেটাই না কিনে দেখতে পাচ্ছ দুটো নোজ পিন কিনেছি। ধনতেরাস স্পেশাল, ধনতেরাস আজকে এন্ড হচ্ছে। ফাইনালি যেটা কিনতে এসেছিলাম সেটা পছন্দ হয়নি, মানে পরে একদমই ভালো লাগছিল না, তো দুটো জিনিস কিনে নিয়েছি, একটা আমার একটা মায়ের, মা এখনো জানে না, মার জন্য আমরা সারপ্রাইজ গিফট কিনেছি। তো দুজনেরই জন্য আমরা নোজ পিন কিনেছি, বাট নোজ পিনটা আমি অ্যাকচুয়ালি আমার এই থার্ড পিয়ার্সিংয়ে পরবো, আর মার জন্য একটা নোজ পিন, তো দুটো ধনতেরাসের শপিং ডান। চলো তোমরা বাড়ি এসে স্নান টান করে নিয়েছি, এইবার তোমাদেরকে দেখাচ্ছি যে কি কিনলাম। সো এইটা হচ্ছে ক্যারেটলেন থেকে আমরা দুটো নোজ পিন কিনেছি, যেটা বললাম একটা আমার এই পিয়ার্সিংটার জন্য, যেখানে আমি একটা এরকম রিং পরে আছি আপাতত, বাট এটা না রিংটা ঠিক এক্স্যাক্টলি ভালো লাগে না, এটা যদি আমার এখানটা ফুটো হতো দেন রিংটা খুব মানে ভালোভাবে থাকতো, এই রিংটা ঠিক ভালো লাগছে না। সো তোমাদেরকে পরে দেখাবো, ধরো আগে দেখাই জিনিসগুলো আগে দেখিয়ে দিই। বেসিক্যালি ক্যারেটলিনে না আমি গেছিলাম আমার একটা হাতের ব্রেসলেট কিনতে, ভেবেছিলাম এটা এটার বদলে একটা পরবো, মানে একটা খুব সুন্দর ছিল, আমি তোমাদেরকে এখানে কোথাও একটা পিকচার দিয়ে দিচ্ছি। বাট ওটা যখন স্টোরে গিয়ে আমি ট্রাই করলাম, ওটা দেখে আমার খুব এক মনে হলো যে এটা রেগুলার ইউজের জন্য ভালো হবে না। ফার্স্ট অফ অল মানে মাঝখানটা একটা অনেকগুলো ডায়মন্ডস রয়েছে, তো রেগুলার ইউজের জন্য খুবই রিস্কি। সেকেন্ড অফ অল মঙ্গলসূত্রর যে জায়গাগুলো রয়েছে ওগুলো যদি ছিঁড়ে যায়, এইসবই মাথায় আসছিলো। আর সব থেকে বড়ো কথা, মানে ফার্স্ট ইনস্ট্যান্সে যেটা প্রবলেম হয়েছিলো যে ওটা আমার থেকে বড় সাইজের, তো একটা দিক থেকে এরকম ব্যাঙ্গেল মতো ছিল আর একটা দিকে, তো বারবার না শেপটা মানে ঘুরে যাচ্ছে বেঁকে যাচ্ছে, তো হাতে সেট হয়ে না বসলে না ওই ডিজাইনটা একেবারে প্রপারলি বোঝা যাবে না, তো ওই জন্য আমি ওটার প্ল্যানটা বাদ দিয়ে দিয়েছি। না ইট ওয়াজ অ্যারাউন্ড 35,000, তো 35,000 টাকা বাঁচিয়ে দিচ্ছি নিজের। তো কি কি দুটো যে আমি নোজ পিন কিনেছি একবার দেখিয়ে দিই। সো ওরা এরকম, তো ওরা এরকম বক্সে দিয়েছে দুটো, এইটা হচ্ছে আমার নোজ পিন যেটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে একটা স্টার নোজ পিন, আর আর এইটা হচ্ছে মার জন্য কিনেছি এরকম দেখতে, এখানে তিনটে ডায়মন্ড রয়েছে আর এরকম উপরে একটা ইউ মতো। তো চলো তোমাদেরকে একবার পরে দেখিয়ে দিচ্ছি কেমন, এই যো এটা হচ্ছে ডিজাইনটা, কিছুতেই দেখা যাচ্ছে না, ঠিক আছে পরে দেখাই। এখন না সব ম্যাক্সিমাম আমি দেখলাম, আমি এর আগে যখন সেনকো গোল্ডেও গেছিলাম, এখন ম্যাক্সিমাম নোজ পিন হচ্ছে ডান্ডিওয়ালা, ডান্ডিওয়ালা আর পুশ না, ওদের স্ক্রু থাকে, বাট ওটা না এই কানে একদমই পসিবল না, কারণ কি এটা আমার অনেকটা মোটা, যেহেতু এটা কার্টিলেজে মোটা হলে যেটা হয় স্ক্রুটা পুরো আটকাবেই না, তো আমাকে অলওয়েজ প্যাচই কিনতে হবে। আরও খুব সুন্দর সুন্দর ডিজাইন ছিল, বাট ওগুলো না প্যাচ নয়, তো দ্যাটস ওয়াই আই ডিডন্ট বাই এইটা। আমি অ্যাকচুয়ালি এইটাই ফার্স্ট নিয়েছিলাম ওর মার জন্য, তারপর ভেবেছিলাম বাদ দে আমারটা এখন পছন্দ হচ্ছে না পরে কিনবো, বাট তারপর এই ডিজাইনটা দেখে অরিজিতই পছন্দ করলো অ্যাকচুয়ালি। তো দিস ইজ দ্য ফাইনাল লুক, আমার মানে এটা এই রিংটার থেকে যথেষ্ট বেটার লাগছে,
চাঁদের মতো, বাট ওই ডিজাইনের আমি একটাও পাইনি, নো স্পিন। তারপর পছন্দ হয়েছিল ক্যারেটলিনেরই একটা অনলাইন আমি পেয়েছিলাম, এখানে আমি পিকচার দিয়ে দেবো। একটা পাতার মতো খুব ছোট্ট সুন্দর ডিজাইন। আজ থেকে 5-6 মাস আগে আমি ক্যাটলিনে ঘুরে এসেছি, অনলাইন সব জায়গায় খুঁজেছি, বাট ওই ডিজাইনটা অ্যাভেলেবেলই থাকে না অনলাইন। তারপর বোধহয় এসেছিলো অ্যাভেলেবেল, বাট আমি না রিস্ক নিয়ে কিনিনি, বিকজ অবভিয়াসলি ইউ ক্যান্ট এক্সচেঞ্জ ইট, রাইট? এক্সচেঞ্জ করলে তোমার ভ্যালু কমে যাবে, তো ইটস বেটার অলওয়েজ টু গো ট্রাই অ্যান্ড বাই। তো ওই জন্যই ভেবেছিলাম গিয়ে কিনবো। অ্যান্ড ফাইনালি ফাইনালি আমার এই কানে 1 বছর হয়ে গেছে পিয়ার্সিংটা করেছি, বাট ওই কোনো রকমের কাজ চালানোর মতো চলছিল। তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার ধনতেরাসের গিফট কেমন হয়েছে আর এই মার ডিজাইনটাও কেমন হয়েছে, এটাও লিখে জানিও। তাতে কি খাওয়ার আছে দেখি, এটা হচ্ছে পটল আর পনির দিয়ে একটা তরকারি, এখানে রয়েছে পমফ্রেট মাছ, আর এখানে রয়েছে আমাদের ডিম সিদ্ধ। গোটা খাবে না হোয়াইট খাবে? ডিম গোটা না হোয়াইট? একটাই খাবে তো? অরিজিতের তরকারি, মাছ, ডিম, শশা, পারফেক্ট। আর ওর রয়েছে ব্রেড আর অল্প ভাত। মাছ সব নিয়ে নিতে বলেছে? হ্যাঁ, মাছের পুরো ডাম এটা নিয়ে চলে যাচ্ছে, চল। ঠিক আছে। তো আমরা প্রচুর প্রচুর ঘুমিয়ে চোখ ফুলিয়ে নিয়েছি, রীতিমতো এত ঘুম পেয়েছিল কি বলবো জানি না কেন। তো ঘুম থেকে উঠে আমরা এখন খাচ্ছি পাকা পেঁপে। এটা আমার ফেভারিট, বাট অনেকে না পেঁপে একদম পছন্দ না, বাট আই লাভ ইট। তো এইটা এখন অরিজিৎ আর আমি খাবো। হঠাৎ করে আমরা উপর থেকে নিচে নামার সময় দেখি যে এরকম একটা বড় পার্সেল এসছে, অন্তরার নাম লেখা। আবার কি ব্যাপার? আমি তো অর্ডার করেছি অনেক কিছুই, বাট একটাও ডেলিভার দেখাচ্ছে না, তো বুঝতে পারছি না। এখন সব রিপোর্ট নিয়ে এলাম। আর অরিজিৎ আছে একটা ডার্মাটোলজিস্ট দেখেছিল, সেটার মেডিসিন কিনতে ছিল, বাট পাওয়া যায়নি। বাপরে বাপ, এটা হচ্ছে আজকের রাস্তার অবস্থা। কালকে কালী পুজো, আজকে মানে লোকের মাথায় লোক খাচ্ছে, একটা ফুটা জায়গা নেই। অলরেডি আমরা একটা গলি থেকে বেরিয়ে এলাম, কারণ কি ওখান দিয়ে প্রায় 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরেও যেতে পারছিলাম না। এই রাস্তা দিয়ে এসে দেখছি এখানেও একই অবস্থা। এদিকে আয়, বিস্কুট খাবি, দাদি 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 বাইরে আয়, বাইরে আয়, বিস্কুট বিস্কুট আয়, তাড়াতাড়ি আয়, এনে 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 বেরো। কি রে, আয় আয় আয়, চল আয় আয় আয়, উইতে আবার বসে বললো, আয় বেরো, দরজা আটকাবো তো, চলো 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 বাইরে, চলো চলো। এই কালী পূজার সময় না ডগিদের ভীষণ কষ্ট লাগে, ওদের মনে হয় রাস্তায় না বাজি ঠাজি ফাটছে, যার জন্য ওরা আর কি মানে ভয়েতে আমার ঘরে ঢুকে গেছে।
তোকে অনেক কষ্টে এই মানে গেটটার থেকে অ্যাটলিস্ট বাইরের গেটটাও তুই বার করলাম, মেইন গেট দিয়ে বেরোলোই না কিছুতেই, এরকম এরকম করে মুখ ঘুরিয়ে তাকিয়ে আছে অ্যাজ ইফ শুনতেই পাচ্ছে না। তোকে দু তিনটে বিস্কুট দিয়ে এই বাইরের গলিটাতেই আছে, বাট এই ঘরের এই সিঁড়ির তলায় ঢুকে গেলে না প্রবলেম এটাই, ও যদি তিনতলা অব্দি চলে যায় মানে খুব প্রবলেম হয়ে যাবে, উপর তলায় নোংরা করে দিতে পারে, নোংরার ডাস্টবিনে নোংরা থাকে ওখান থেকে যদি খুঁটে খুঁটে সব ছড়িয়ে দেয় খুব প্রবলেম হয়ে যাবে, তিনতলায় কাকিমণিরা থাকে ওদের ঘরের ওখানে ওলটপালট করে দেবে, তো ওই জন্য এখান থেকে ওকে বার করলাম। বেচারা ভীষণই কষ্ট লাগছে, বাট কিছু করার নেই, বাট স্টিল ও রাস্তায় নেই, ও বাইরের এখানটাতেই রয়েছে, অন্যরা যখন ঢুকবে নিশ্চয়ই ওকে বার করে দেবে। বাট ওকে কিছুতেই বার করা গেল না, না মানে কোনোভাবেই না, বিস্কুটের লোভ দেখালাম, বিস্কুটের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে অ্যাজ ইফ হি জাস্ট ডোন্ট ওয়ান্ট টু গো আউটসাইড, মনে হয় বাইরে বাজি ফাটছে কিছু একটা, এই জন্যই ও ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি। আর এটাই হয় প্রত্যেকবার এই দোলের সময় আর কালী পুজোর সময় না, এই পশুদের ভীষণ কষ্ট হয়, আই আন্ডারস্ট্যান্ড, বাট কিছু করার নেই, আমাদের সেফটিটাও তো দেখতে হবে, তো ঠিক আছে ও আপাতত বাইরে থাক। আর অরিজিৎ গেছে একটু বাইরে গেছে, কারণ বিকজ আমাদের পাড়ার এখানে না কালী পুজো হয়, তো একদিনও যেতে পারিনি, বান্টির তো এমনি শরীর খারাপ ছিল দুর্গাপুজোর সময়, তো পাড়ায় একবারও যায়নি, তো ওই জন্যই আজকে ওরা দুজনেই গেছে পাড়ায়, কীরম কী প্যান্ডেল হচ্ছে না হচ্ছে মানে হয়েই গেছে, জাস্ট ওই একটু দেখাশোনা করতে, মেবি ঠাকুরও আনতে যাবে, তো এই সমস্ত কিছু চলছে, তো চলে আসবো একটু পর। আমি মিন বাইল খাবার অর্ডার দেবো আজকে, আর আমরা বাড়িতে কিছু খাচ্ছি না আজকে, বাইরে থেকেই খাবার অর্ডার দেবো ভাবছি, যে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে আমরা চাইনিজ খাওয়ার অলওয়েজ মানে চাইনিজ খেলেই ওখান থেকে অর্ডার করি, তো ওটা খুবই লাইট এত সুন্দর বানায় ফ্রাইড রাইসটা, আমার ভীষণ ফেভারিট ফেভারিট, তো ওই ফ্রাইড রাইসটা অর্ডার দেবো। আর একটা ওদের হোয়াইট গ্রেভি টাইপস ভেজিটেবল দিয়ে চিকেন হয়, আর আমরা ওদের ব্রোকলি মাশরুম বেবিকর্ন চিকেন সমস্ত কিছু থাকে, অ্যাটলিস্ট দেখো ওর মধ্যে কনফ্লিক্ট থাকে ডেফিনেটলি, আই উইল সে ইটস হেলদি, বাট ওই চিলি চিকেন বা ওই সব জিনিস থেকে বেটার, বিকজ ওই চিকেনটাও যেটা দেয় না দ্যাট ইজ নট ডিপ ফ্রাইড চিকেন, মানে ওটা কোটিং, সরি নট ডিপ ফ্রাইড, ডিপ ফ্রাইড তো অবভিয়াসলি, বাট কোটিংওয়ালা না, চিলি চিকেনের যে একটা পুরো আউটার কোটিং থাকে না ওটা কিন্তু ওরকম না, ওটা একদম হোয়াইট চিকেন, মনে হয় ওটা বয়েলড চিকেনই দেয় অ্যাকচুয়ালি, ওটা গোল চিকেন হয়, স্লাইস স্লাইস চিকেন থাকে, তো দ্যাট ইজ মাচ মোর বেটার অপশন দ্যান ওই চিলি চিকেন মাঞ্চুরিয়ান অ্যান্ড অল অফ দিস থিং, আর ওর থেকে আমার এই হোয়াইট চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো লাগে, বাকি সবারও ভালো লাগে, তো ওটাই ভাবছি অর্ডার করি। এখন 10:30 বাজে, চটপট অর্ডার করি নাহলে ক্লোজ হয়ে গেলে বা আউট অফ সার্ভিস হয়ে গেলে খুব প্রবলেম হয়ে যাবে। খাবার এসে গেছে, খাবারটা নিয়ে নিই, যাবি না তুই আজকে বাড়ি?